বাঘের কথা মাথায় এলে ভয়ে গা ছমছম করে ওঠে। কিন্তু সেই বাঘের মাথায় যদি কলস আটকে যায় তবে কেমন হবে বলুন তো? এই দেখুন কি অবস্থা। সাপ খেতে এলো ডিম, আর নিজেই পড়ল মহা বিপদে, কারণ সে সেই ডিমের ঝুড়িতে আটকে গেছে। আর কুকুরের গেটে আটকানোর কথাই ভাবুন একবার, খুব অদ্ভুত দেখতে লাগছে তাই না? আসলেই অদ্ভুত, তবে প্রাণীদের এভাবে বিভিন্ন ভাবে আটকে যাওয়ার দৃশ্যগুলো মজাদারও কিন্তু। এই ভিডিওটি ভারতের রাজস্থানের। সেখানে একটি চিতাবাঘের মাথায় পানির একটি ছোট কলস আটকে যায়। আসলে বাঘটি পানির খোঁজে গ্রামে ঢুকে পড়েছিল, আবার যখন এই কলসে পানি দেখেছে তখনই এতে মুখ দেয়। আর ঠিক তখনই চিতাবাঘটির মাথা কলসে আটকে যায়। এটি আটকে যাওয়ার পর বাঘটি শত চেষ্টা করার পরও কলসটি আর মাথা থেকে বের করতেই পারছিল না। 5 ঘন্টা চেষ্টার পর যখন বাঘটি ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, ঠিক তখনই গ্রামের মানুষজন সাহস করে বাঘটির কাছে এসে কলসটি বের করে চিতাবাঘের জীবন বাঁচায়। নাম্বার 2, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই লোভ করতে গিয়েই আজ এই সাপটির মাথা আটকে পড়েছে এই ঝুড়িতে। আসলে সাপটি গিয়েছিল মুরগির ডিম খেতে, কিন্তু সে কি আর জানতো ডিম খেতে যে সে এইভাবে ফেঁসে যাবে? নাম্বার 3, এই দুটি ঘোড়াকে দেখে মনে হবে এরা আবার কোথায় আটকালো, তারা তো মাঠেই আছে। কিন্তু ভালো করে দেখুন, একটি ঘোড়ার ওপর আরেকটি ঘোড়া উঠে আটকে গেছে। নাম্বার 4, এদিকে এই প্রাণীগুলোর অবস্থা দেখুন একবার। নাম্বার 5, বাঘের মাথায় তো তাও ছোটখাটো কলসি আটকে ছিল, কিন্তু এইখানেই সিংহের মাথায় আটকে যায় বিশাল এক জার। যদিও সিংহটি খাঁচায় ছিল বলে খুব সহজেই এই জার সিংহের মাথা থেকে বের করে ফেলা গেছে। নাম্বার 6, এবার দেখুন এই দুষ্টু বানরটির কাজ। খেলতে খেলতে যেই না বানরটির সামনে এগোতে থাকে তখনই পাইপের সাথে আটকে যায়। যদিও পরে বানরটির মা তাকে উদ্ধার করে। নাম্বার 7, এই কুকুরটি তার 9টি বাচ্চা সহ মাটিতে আটকা পড়ে যায়। কুকুরটি কিভাবে এই গর্তে ঢুকেছিল খুঁজে বের করা মুশকিল, কিন্তু যখন এই কুকুরের কান্নার আওয়াজ আশেপাশের লোকজন পায় তখন তারা এটিকে উদ্ধার কাজে নেমে পড়ে, আর 9টি বাচ্চা সহ মা কুকুরটিকে শেষমেশ উদ্ধার করতে সক্ষম হয়। এই বিড়াল ছানাটিকে দেখুন একবার, খেলা করতে করতে গেটের সাথে কেমন মাথা আটকে বসে আছে। একজন পথিক তাকে দেখতে পেয়ে কাছে আসে, আর এসেই দেখে সে আটকে গেছে আর কোনোভাবেই মাথা বেরই করতে পারছে না। তাই পথিকটি আর দেরি না করে আরো একজনের সাথে সাহায্য নিয়ে তোয়ালে দিয়ে বিড়ালটিকে প্রথমে পেঁচায়, এরপর তার ঘাড়ে তেল ঢেলে পিচ্ছিল করে তার মাথা ধরে টান দিতেই বিড়ালটি বেরিয়ে আসে। এরপর তাকে পশু হাসপাতালে পাঠানো হয় এবং সুস্থ হবার পর তাকে সেই ব্যক্তি দত্তক নিয়ে নিজের বাসায় নিয়ে যান।
নাম্বার 9। এই দেখুন, মাত্র এক সপ্তাহ বয়সী এই মেষ শাবকটি কিভাবে কাদাযুক্ত গর্তে আটকা পড়েছে। তার পুরো শরীর মাটির নিচে চলে গেছে, শুধুমাত্র মাথাটাই বাহিরে বের হয়ে আছে। সেটা না থাকলে তো বোঝাই যেত না এটি এখানে আটকে আছে। মা মেষ বারবার বাচ্চাটির দিকে তাকাচ্ছে, কিন্তু কিচ্ছুটি করতে পারছিল না। সেখানে ভাগ্যিস এই লোকটি গিয়েছিল বাচ্চাটির এই করুণ অবস্থা দেখে। তিনি বাচ্চাটিকে উদ্ধার করেন আর বাচ্চাটি তার মায়ের কাছে ফিরে যায়। নম্বর 10। এই রকুন সাহেব তো মাথায় জগ আটকে বসে আছেন আর সেখান থেকে বের হতে না পেরে কেমন হেঁটেই চলেছে আর সে খুবই কান্না করছিল। তার কান্না শুনতে পেয়ে সেখানকার বাসিন্দারা তাকে উদ্ধার করেন। নম্বর 11। এই কালো কুকুরটির অবস্থা দেখুন একবার। কুকুরটির মাথায় একটি প্যাকেট এমন ভাবে আটকে গেছে যে সে তার আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না। আর কুকুরটির এই অবস্থা দেখে মজা নিচ্ছিল কুকুরটির আরেক সঙ্গী। যাই হোক, কুকুরটির এই প্যাকেট আটকে যাওয়ার ফলে তেমন কিছুই হয়নি। নম্বর 12। এই কুকুরটি গেট দিয়ে বাসার ভেতরে ঢোকার সময় গেটেই আটকে যায়। এমন ভাবেই আটকে যায় যে শত চেষ্টা করেও সে বের হতে পারছিল না। আর আশেপাশের কেউ সাহস পাচ্ছিল না কুকুরটির কাছে যাওয়ার। যদি কুকুরটি কামড়ে দেয় তাই তারা রেস্কিউ টিমকে খবর দেয় আর তারাই এসে কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যায়। নম্বর 13। টেইলর নামক এই কুকুর একদিন এই গডজিলা নামক 80 পাউন্ড বিশিষ্ট কচ্ছপের গর্তে আটকে পড়েছিল। এই ছোটখাটো গর্তটি তাদের মালিকের বাসার পেছন দিকে ছিল। যখন খুব শীতকাল পড়ে তখন গডজিলা নামক এই কচ্ছপটি এই গর্তে গিয়ে বসে থাকে। কিন্তু টেইলর ওই গর্তে যাবে সেটা কখনোই তার মালিক চিন্তাও করেনি। একদিন হঠাৎ টেইলরকে খুঁজে পাচ্ছিলেন না তার মালিক। সারা বাড়ি খুঁজেও যখন পেলেন না তখন তার গডজিলার এই গর্তের কথা মাথায় আসতে তিনি দেখতে পান কুকুরটি সেখানে আটকা পড়েছে। আর বিড়াল কচ্ছপটির জন্য গর্তের মুখ আটকে যাওয়ায় সে কোনোভাবেই বের হতে পারছিল না। পরে উদ্ধারকারীদের খবর দিলে তারা এসে ফাইনালি কুকুরটিকে উদ্ধার করেন। নম্বর 14। এটি একটি শুকরের ফার্ম, যার মধ্যে একটি কুকুর পানির বালতির মধ্যে মুখ ঢুকিয়ে দেয় আর সেই বালতিটি শুকরের মুখে আটকে যায়। যদিও পরে মালিক এসে বালতিটি বের করে। নম্বর 15। সবার মুখে কিছু না কিছু আটকালো আর এই কুকুরটির পায়ে আটকে যায় একটি কাপ। বেশি দুষ্টুমি করার ফল আর কি। নম্বর 16। এই ছাগলের খামারে সাদা ছাগলটির অবস্থা দেখুন একবার। এই ছাগলটিরও পানি খেতে যেতে মাথায় বালতিটি আটকে যায়। দেখতে অনেক মজা লাগলেও সেই সময় প্রাণীগুলোর কি অবস্থা হয় এটি শুধু ওরাই বোঝে। নম্বর 17। এই কুকুরগুলোর আটকে যাওয়ার কাণ্ড দেখলে আপনার হাসি আর থামবেই না। নম্বর 18। এই কালো পোষা বিড়ালটি হঠাৎ করে বাসা থেকে উধাও হয়ে যায়। এরপর খুঁজতে গিয়ে দেখা যায় সে প্রায় মাটি থেকে 100 ফিট ওপরে এই পাহাড়টায় উঠে পড়েছে, আর নামতে পারছে না। পরে একে রেস্কিউ টিমের সাহায্যে উদ্ধার করা হয়। নম্বর 19। এই হাতিটিকে দেখুন, যে কিনা কাদা মাটিতে আটকে গেছে। হাতিটি যেখানে আটকেছে সেখানকার মাটি এতটাই নরম আর কর্দমাক্ত যে হাতিটি যতই উপরে ওঠার চেষ্টা করছিল ততই সে আরো ভেতরের দিকে ঢুকে যাচ্ছিল। এভাবেই কেটে যায় 12টি ঘন্টা।
কিন্তু সব চেষ্টা ব্যর্থ হবার পর সেখানে উপস্থিত হয় রেস্কিউ টিম। তারা অনেক চেষ্টার পরে তারা ডিগার দিয়ে মাটি তুলে হাতিটিকে বের করে আনে। প্রাণীগুলোর আটকে যাওয়া দেখে আমাদের অনেকেরই হাসি পেয়েছে, কিন্তু সেই অবস্থায় প্রাণীগুলোর কেমন লেগেছে সেটা শুধু মানুষ তখনই বুঝতে পারবে যখন সে নিজে কোনো জায়গায় আটকে যাবে আর কেউ তাকে সাহায্য করতে আসবে না। ব্যাপারটা অনেক কষ্টের, তাই আপনার যদি কখনো এমন অবস্থায় কোনো প্রাণীকে আটকে যেতে দেখেন, তবে চেষ্টা করবেন প্রোটেকশন নিয়ে প্রাণীদেরকে সাহায্য করা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক বাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। যেন শুধুমাত্র এভাবে পিনিক বাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।